মেয়েরা হঠাৎ করেই কাউকে ভালোবেসে ফেলে, কারণে অকারণে ভালোবাসে, হাজারো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ভালোবাসে, আর তাকে ভালোবেসে ছেলেটিও পড়ে যায় বিপাকে। পুরো পৃথিবী যখন একদিকে, আর তারা যদি তাদের ভালোবাসে বিভোর হয়ে অন্যদিকে থাকে, তাহলে তারা কি ভালোবাসে সফল হতে পারবে, নাকি এই ভালোবাসাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে? আজ আমি আপনাদের সাথে এমন একটি মুভি নিয়ে হাজির হয়েছি, মুভিটির নাম পুনর্মিলনে। মুভির শেষটায় আপনার দুচোখ থেকে পানি ছড়াবে, আর এই মুভিটা প্রত্যেকটা মানুষেরই একবার হলেও দেখা উচিত। মুভির শুরুতেই 2019 সালের পহেলা মার্চের ঘটনা দেখতে পারি। এই বাড়িতে আরেকটির পরই রিয়াদের গায়ে হলো, আর ওনার নাম রিপাপা। এই বাড়ির সবচেয়ে বড় কাজিন, ওনার স্বামী আর্মিতে জব করে, আপাতত মিশনে আছে। ওনার বাচ্চা কাচ্চা না থাকায় এখন ওনার বাচ্চা ষোলো বাচ্চাজন রয়েই গেছে। আর ওনার ছোট ভাইয়ের নাম রিয়াদ, সে খুবই মেধাবী ছিল, ডেলবো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওই শহরে জব করে। রিয়াদ এখন ভালোবেসে তিনাকে বিয়ে করতে চাচ্ছে, তাই সে দেশের বাড়িতে আসবে। আর তাদের বাড়িতে সকলের উপস্থিতিতে ধুম লেগে যায়। আর এর নাম নয়ন, সে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, আর এখন বড় হয়েও তার গ্রাম্য অভাব যায়নি। সে এখনও সাদামাটা এবং খুবই হাসি খুশি। সে বিয়ে করেছে তার বাল্যবন্ধু নিন্সিকে। এরপর আমরা অন্তুকে দেখতে পারি, সে হলো এই বাড়ির মূল নায়ক। নয়ন আর রিয়াদ অন্তুর সিদ্ধান্ত ছাড়া কিছুই করত না। এরপর অন্তুর সাথে সিন্থ দেখা করে। সিন্থ হলো অন্তুর সৎ বোন। সৎ হলেও তাদের সম্পর্কটা অনেক সুন্দর ছিল। এরপর সেখানে আবরার আসেন। আবরার ছিল তাদের মামাতো ভাই। আবরার আর সিন্থির মাঝে কিছুটা ভাবও ছিল। তারপর সেখানে অন্তুর সৎ মা আসে, কিন্তু অন্তু তার মার সাথে সরাসরি কোনো কথা বলে না, কোনো দরকারি কথা থাকলেও ইনডাইরেক্টলি আদান প্রদান করে। এরপর অন্তু তার দাদির সাথে দেখা করে। তার দাদি তার সকল নাতিনদের মধ্যে অন্তুকে বেশি ভালোবাসত। অন্তু তখন অনেক বেশি হ্যাপি ছিল। তখন তার দাদি তার হ্যাপিনেসের কারণ জানতে চায়, আর তখন অন্তু তার দাদিকে বলে, এটা কি যার তার বিয়ে নাকি, আমার আপন ভ্রয়ের বিয়ে। তারপর অন্তু গায়ে হলুদে সকল আয়োজন করে। অন্তুর সাথে তার সকল কাজিনদের এক অন্যরকম মিল ছিল, সে সবার সাথে খুবই মিশক ছিল। সেদিনটাতে তার সকল চাচাতো ভাই বোনেরা অনেক মজা করে, তবে অন্তু কিছুটা দুষ্ট প্রকৃতির ছিল। সবার সাথে লুডো খেলতে গেলে সে বরাবরই চুনাকি করত, তবে তার এই সব কিছুই সবে মজা হিসাবে নিত। তবে তাদের পরিবারের বড়রাও এই সব কিছু উপভোগ করত। আর ইনি হচ্ছে অন্তুর বড় চাচা, অর্থাৎ নয়নের বাবা। আর ইনি হচ্ছে অন্তুর মেজ চাচা, রিয়াদ আর রিপার বাবা। আর ইনি হচ্ছে অন্তু আর সিন্থির বাবা। আর এটাই তাদের পরিবার। এরপর অন্তু সবাইকে একত্রিত করে আগামীকালকের গায়ে হলুদের প্ল্যান বলে, আর সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলে। তারপর অন্তু জানায় রাত তিনটায় রিয়াদ এয়ারপোর্টে নামবে, তাই আমি আর নয়ন আনতে যাব। তখন তার বাকি চাচাতো ভাই বোনেরা সাথে যাওয়ার পায়না ধরে, তাই অন্তু সবাইকে নিয়ে এয়ারপোর্টে যায় আর রিয়াদকে নিয়ে আসে। আর নাচ গান উৎসব আয়োজনের মধ্য দিয়ে গায়ে হলুদটি উপভোগ করে। আর পরের দিন রিয়াদের সাথে ট্রিনার বিয়ে হয়, আর এই ট্রিনা হয়ে যায় তাদের পরিবারের নতুন সদস্য। রিয়াদের বিয়ের কয়েকদিন পরে আসে অন্তুর জন্মদিন। রিয়াদ আর টিনা তখন অন্তুর জন্য কেক নিয়ে আসে, আর সবাই একসাথে মিলে কেক কাটে। তারপর তারা সবাই মিলে রেস্টুরেন্টে যায় আর বার্গার খেতে বসে। নয়ন যেহেতু কিছুটা গ্রাম্য প্রকৃতির ছিল, তাই তার কেক খাওয়া নিয়ে বাহিরের কিছু ছেলেমেয়ে হাসাহাসি করে, তাই অন্তু তখন নিজেও নয়নের মতো করে বার্গার খায়, আর সবার কাছে উপস্থাপন করে এভাবে বার্গার খেলে আসল মজা পাওয়া যায়। এতে সেই ছেলেমেয়েগুলো চুপ হয়ে যায় আর নয়ন কিছুটা আনন্দ পায়। টিনার কাছে অন্তুর এই বিষয়গুলো খুবই ভালো লাগে। যাই হোক, খাওয়া শেষে রিপাপ সবাইকে জোরে জোরে দেখতে পায়, তাই সে সিন্থাকে বলে, এই পিচ্ছে গেলে তোরা কী আলাপ করস, এসবের কিন্তু কোনো এন্ডিং নাই, কলিকালের প্রেম কলিকালেই ছড়ে যায়। তখন রিয়া তার বড় পোকে বলে, তুমিও তো ছোটোবেলায় কম ছিল না, আর অন্তু তোমার পিয়ন ছিল, তোমার সব চিঠিপত্র আনা নেওয়া করত। তখন রিপাপ বলে, আর তুই তো সবার ওস্তাদ, একদম প্রেম করে বিয়ে করে ফেলছিস। এসব নিয়ে সবাই কিছুটা মজা করে, আর টিনার কাছে তারা রিয়াদের প্রেমের ইতিহাস জানতে চায়। তখন টিনা জানায়, 4 মাস আগে আমাদের ফেসবুকে পরিচয়, আমাদের ভালো ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তারপরের দিন রিয়াদ আমাকে প্রপোজ করে আমিও রাজি হয়ে যাই, আর আমার পরিবার আমার সব সিদ্ধান্তই মেনে নিত, আর তারপরে বিয়ে। এসব আলোচনা শেষ করে টিনা রিয়াদ অন্তুকে হেলমেট গিফট করে। আর তখন রিয়াদ টিনাকে জানায়, ওর বাইকটা আমার দাদার ছিল, দাদা মরার পর দাদি তার প্রিয় নাতনিকে এটা গিফট করছে, আর দাদির ধারণা দাদার চেহারা অনেকটাই ওর মতো ছিল, তাই দাদি ওর মধ্যে দাদাকে খুঁজে পায়। আর এসব নিয়ে ওরা কিছুক্ষণ অন্তুর সাথে ফান করে। তারপর রিয়াদ অন্তুকে জানায়, আমি পরশু চলে যাচ্ছি, আবার শীঘ্রই ফিরে আসবো, টিনার পাসপোর্ট রেডি হয়ে গেলে ওকে নিয়ে শিফট করবো। তখন অন্তু জানায়, সাবধানে থাকিস। আর তাদের কথা শুনে বোঝা যায় রিয়াদ যখন ছোট তখনই তার মা মারা যায়,
আর তার বাবা আরেকটি বিয়ে করে, আর এই জন্যই অন্তু তার বাবার সাথে কথা বলে না। এরপর চলে আসে রিয়াদের বিদায় নেওয়ার দিন। রিয়াদ সবার কাছ থেকে বিদায় নেয় আর টিনাকে জড়িয়ে ধরে বলে আই লাভ ইউ। এসব দেখে নয়ন বলে বাড়িতে বসে গিয়ে বাবু, তখন তো তাকে থামিয়ে দেয়। যাই হোক, বিদায় শেষে রিয়াদ বিদেশে চলে যায়। রিয়াদ চলে যাওয়ার পর একদিন রিপাপু টিনাকে তাদের পুরনো দিনের ফ্রেমগুলো দেখায়। তখন সে টিনাকে ফ্লপ পড়ে একটা বাচ্চার ছবি দেখে গেস করতে বলে এটাকে। টিনা তখন বলতে পারে না। রিপা তখন জানায় এটা অন্তু। অন্তু তাদের বাড়ির সব থেকে সুন্দর বাচ্চা ছিল, তাই কাকি মজা করে আমার ফ্লপগুলোরে পড়াইতো। তখন রিপা অন্তুর মায়ের ছবি দেখে বলে অন্তুর বয়স যখন 4 বছর তখন ওর মা দুর্ঘটনায় মারা যায়। এরপর টিনা পাসপোর্ট ঠিক করতে বাহিরে আসে, আর তখন অন্তুর কাকা অন্তুকে পাঠায় টিনাকে বাসায় নিয়ে আসতে। কিন্তু টিনা বাইকে উঠতে চায় না, কারণ তার বাইকে অনেক ভয় ছিল, সে কখনোই বাইকে ওঠেনি। কিন্তু অন্তু তাকে সাহস দেয় আর তাকে হেলমেট দেয়। সে তখন আয়নাতে দেখেও ঠিকমতো হেলমেট লাগাতে পারে না, তাই অন্তু তাকে হেলমেট লাগিয়ে দেয়। তারপর টিনা বাইকে উঠেও অনেক ভয় পায়। তখন অন্তু তাকে কথা বলতে বলতে সাহস দেয় আর ভয় কাটিয়ে দেয়। এরপরই দিন অন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল। তখন টিনা অন্য পাশ থেকে মেসেজ করে, মেয়েটা সুন্দর তো, গার্লফ্রেন্ড নাকি? তখন অন্তু টিনাকে খুঁজতে থাকে, আর তখনও তার গার্লফ্রেন্ড তার সাথে ঝগড়া করছিল। তারপর অন্তু টিনাকে মেসেজ করে আর জানায়, তুমি কই? একটু পর তোমার সাথে ব্রেকআপ সং গাইতে হবে। মূলত অন্তু কখনই তার প্রেমের বিষয়ে সিরিয়াস ছিল না, তাই তার গার্লফ্রেন্ড তাকে রেখে চলে যায় আর বলে, তোমার মতো ছেলেকে উপন্যাসের পাতাতেই মানায়, বাস্তবে না। এরপর সেখানে টিনা আসে আর সেরে যাওয়ার কারণ জানতে চায়। তখন অন্তু জানায়, আমি নাকি তার কাছে ইন্টারেস্টিং না, আর তাছাড়া এমনিতেই আমাকে রেখে সবাই চলে যায়, যেমন ছোটবেলায় মা চলে গেছে, তারপর দাদা, আর এখন তো প্রেমিকারা চলে যায়, আর এই যে তুমি সামনে বসে আছো, আর কদিন পর তো তুমিও চলে যাবে। এইসব নিয়ে তারা কিছুক্ষণ ফান করে। এরপর একদিন টিনাকে রিয়াদ ফোন করে আর জানায় 2 দিন পর সে তাকে নিতে আসবে। তখন টিনা কিছুদিন পর যেতে চায়, এই জন্য রিয়াদ ট্রাক করে আর বলে তোমাকে এবার ফ্লাইটে আসতে হবে। এতে টিনা মন খারাপ করে কল কেটে দেয়। টিনার মন খারাপ শুনে অন্তু তাকে চিড়াখানায় নিয়ে আসে আর চিড়াখানার হরিণগুলো দেখিয়ে বলে, তোমার যেমন মন খারাপ তেমনি ওদেরও মন খারাপ। তখন টিনা বলে, তোমারে কে বললো যে ওদের মন খারাপ? তখন অন্তু বলে, যদি তোমাকে বন্দি করে রাখে তাহলে কি তোমার মন খারাপ হবে না? তখন টিনা বলে, হুম। তখন অন্তু বলে, ওদেরও তাই, কিন্তু দেখো তোমার হয়তো আজ মন খারাপ, কিন্তু একটা সময় পর তোমার মন ঠিকই ভালো হয়ে যাবে, কিন্তু ওদের ক্ষেত্রে কখনই মন ভালো করার কোনো সুযোগ নেই, তাই তোমার থেকে ওরা বেশি কষ্ট আছে। আর মায়ের সবসময় নির্মমুখী, যার কষ্ট বেশি তার প্রতি মায়াও বেশি হয়, আর মায়া হলে নিজের মন উদার হয়, তাই মনটাও ভালো হয়ে যায়। এইসব শুনে তিনার ভালো লাগে আর সে হাসতে থাকে। তারপর অন্তু বলে, এতক্ষণ তো করিনের মন খারাপ দেখলে, এখন চলো বাঘের মন খারাপ দেখবে। এরপর সে পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখায় আর নানান কিছু বলে টিনার মন ভালো করে দেয়। পরের দিন রিয়াদ দেশে আসে আর তারা তখন সবাই মিলে সেই রাতে উদযাপন করে। অন্তু তখন সবার জন্য মুরগি পোড়া তৈরি করে আর তারা সেই মুহূর্তটা স্মৃতিময় করে রাখে। আর টিনা সে সময় অন্তুকে মেসেজ করে পার্টি শেষ কিনা জানতে চায়। অন্তু তখন মোবাইলটা পকেটে রেখে সবার সাথে আনন্দ করছিল। এরপর অন্তু টিনার সাথে দেখা করে। টিনা তখন জানায়, পরশু আমরা চলে যাচ্ছি, কিন্তু আমার কেমন যেন অস্থির অস্থির লাগতেছে। অন্তু তখন তাকে সাহস দেয়। টিনা তখন অন্তুকে ভালো বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ দেয়। তখন অন্তু ধন্যবাদ দেওয়ার কারণ জানতে চাইলে টিনা বলে, বাইকের ভয় কাটিয়েছ, মন ভালো করেছ, সব মিলে তোমার জন্য এই কয়টা দিন খুবই সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। কথা শেষ করে টিনা জানায়, তোমার কি কিছু বলার আছে? তখন অন্তু জানায়, না। এরপর সে চলে যেতে থাকে। কিছুটা গিয়ে অন্তু বলে, তোমার কি কিছু বলার আছে? টিনা তখন বলে, সাবধানে যেও, তবে তাদের চাহনিতে তখন অন্য কিছু দেখা যায়। যাই হোক, এরপর রিয়া টিনাকে নিয়ে চলে যায় আর তারা নতুন জীবন শুরু করে। তাদের এই ব্যস্তময় শহরে মাঝে মাঝে তাদের মধ্যে মন খারাপের সৃষ্টি হতো। এরপরের দিন অন্তু রিপাপুর বাড়িতে যায়। সেখানে অন্তুর সাথে রিপাপার হাজব্যান্ডেরও দেখা হয়। তার হাজব্যান্ড তখন অফিসের দিকে যাচ্ছিল, তাই সে অন্তুর সাথে বিকাল আলাপ করতে চায়। এরপর রিপা অন্তুর মন খারাপ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, এরকম সাগরকর্দের মতো মুখ বানিয়ে রাখছিস কেন, আবার কোন মেয়ে ধরে কষ্ট দিল? তখন অন্তু মুখ খুশকে বলে ফেলে, টিনা। তারপর সে কথা করে বলে, টিনা রিয়াদের কি খবর? তখন রিপাপু জানায়, ভালো, কিন্তু তুই কি ঠিক আছিস? আর শোন, কাজিনের বোর সাথে প্রেম টেম করিস না, তাহলে কিন্তু বেজার হয়ে যাবে। অন্তু তখন বিষয়টা হেসে উড়িয়ে দেয়। আর এদিকে টিনা অন্তুকে খুবই মিস করে, তাই সে অন্তুকে কল করে, কিন্তু অন্তু রিসিভ করে না। তার কিছুক্ষণ পর অন্তু টিনাকে কল করে আর জানায়, সরি, ওয়াশরুমে ছিলাম তাই রিসিভ করতে পারিনি। তখন টিনা ওপাশ থেকে জানায়, মিথ্যে বলতেছ। তখন অন্তু বলে, মানে? তখন টিনা বলে, তুমি কখনো এইসব কিছুর জন্য কারণ বলো না, তাই মনে হচ্ছে মিথ্যে বলতেছ। তখন অন্তু জানতে চায়, কেমন আছো? তখন টিনা জানায়, ভালোও না খারাপও না, আছি একরকম। তারপর টিনা জানতে চায়, আচ্ছা তুমি কি আমাকে মিস করো না? তখন অন্তু কিছুই বলে না।
তখন তিনি জানায় আমি তোমাকে মিস করি, আর আমি এটাও জানি তুমিও আমাকে মিস করাও, আর আমাকে মিস করো বলেই আমাকে কল দাও না। হয়তো তুমি তোমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাও না, আমিও চাই না, কিন্তু এভাবে কি ভালো থাকা যায়? তখন অন্তু জানায় হাত ধরলেই হাতের রেখা পাল্টে যায় না। এরপর থেকে টিনা হাজারো মন খারাপ হলেও একাই কাটিয়ে নেওয়ার চেষ্টা করে, আর অন্তু না পারে কাউকে কষ্টের কথা বলতে, না পারে নিজে সহ্য করতে। দুজনের জীবনটা চরম বিপাকে পড়ে যায়। তারপর আবারও একবার টিনা অন্তুকে কল করে, কিন্তু অন্তু তার সকল অনুভূতিগুলো কবর দিয়ে তার সংসারে মন দিতে বলে। তাই টিনা আবারও সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করে, মন খারাপ হলেও রিয়াদের সাথে টিকে থাকার চেষ্টা করে, আর অন্তু তার মন খারাপ হলে দাদির সাথে গল্প করে। তখন তার দাদি তাকে বলে, খুব বেশি মন খারাপ হলে মনোযোগ দিয়ে বৃষ্টি দেখবি, আর এই আসমানের কান্না দেখলে তোর মনটা শীতল হয়ে যাবে। অন্তু তখন তার সকল কষ্টগুলো পেরিয়ে উঠতে পারলেও টিনা পারে না, তাই টিনা রিয়াদের সাথে সংসারটা সামনে গিয়ে নেয় না। সে রিয়াদকে সরি জানিয়ে বিচ্ছেদ চেয়ে বসে, আর তাই তখন রিয়াদ বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয়, আর সে টিনাকে মুক্ত করে দেয়। টিনা দেশে এসে তার পরিবারকে অন্তুর কথা জানালে তার বাবা মা রাজি হয় না। তার বাবা তাকে অন্য পরিবারে বিয়ে দিতে চায়, কারণ তারা আবার একই পরিবারে আত্মীয় করে ঝামেলা বাড়াতে চায় না, আর এদিকে অন্তু তাকে মেনে নিতে চায় না। অন্তু তখনও টেনশন ছিল, কি করলে কি হবে, সে কি করবে। তারপর সে একসময় সকল রকম চিন্তাপূর্ণ বাদ দিয়ে নিজেদের হ্যাপিনেসকে সামনে রেখে বিয়ে করে নেয়। দুজনে দুই পরিবার ছেড়ে আলাদা থাকতে থাকে। হাজারো মন খারাপের মাঝে একজন অন্যজনকে দেখে মন ভালো করে নেয়। দিন শেষে তারা হ্যাপি ছিল। অন্তু মাঝে মাঝেই তার দাদিকে দেখতে গ্রামের বাড়ি যেত। দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটাই সময়, চলে আসে 23 ফেব্রুয়ারি 2023। অন্তুর দাদি বাহিরে বসে তার পুরো পরিবারের ফ্রেমগুলো দেখছিল, আর দেখা শেষে সে যখন রুমের দিকে যাচ্ছিল তখনই সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে অন্তু হসপিটালে এসে জানতে পারে ওনার টেনশন আর বয়সের জন্যই এমন হয়েছে। কিছুদিন হসপিটালে রেখে তারপর বাড়ি নিতে হবে, আর বাড়িতে নিয়ে ওনাকে হাসি খুশি রাখতে হবে, আর একদমই একা রাখা যাবে না, একা থাকলে আবার যে কোনো সময় সমস্যা হতে পারে। তারপর অন্তু তার দাদিকে খুশি করার জন্য ওনার জন্মদিন উদযাপন করতে চায়, আর এর জন্য অন্তু তার বড় কাকার কাছে তার দাদির জন্মদিনের তারিখ জানতে চায়। কিন্তু তার বড় কাকা তারিখটা জানে না, আর এমনিতেই অন্তুর উপর তার অভিমান ছিল, তাই সে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর অন্তুকে টিনা কল করে। অন্তু তখনও তার দাদির জন্মদিন নিয়ে টেনশন ছিল, তাই তখন টিনা জানায়, তুমি দাদির বাবার বাড়ি যাও আর সেখানে খোঁজো, হয়তো সেখানে তুমি তারিখটা পেতেও পারো। অন্তু তখন নয়নকে নিয়ে সেখানে যায়, আর গিয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সেই ঘরে কিছুই পায় না। আর অন্য একটি ঘর খোঁজার পর একটি বাক্স পায়, আর সেখান থেকেই সে তার দাদির জন্মদিনের তারিখটা জানতে পারে, আর এতে অন্তুর নয়ন খুবই খুশি হয়। তারিখটা ছিল 11 মার্চ 1943, আর এই 11 মার্চ ছিল অন্তুর জন্মদিন। যাই হোক, অন্তুর তখন একটাই স্বপ্ন, তার দাদির জন্মদিনে সে সবাইকে এক করবে, সবাইকে নিয়ে একসাথে এই দিনটা সেলিব্রেট করবে। এরপর অন্তু গ্রাম থেকে শহরের দিকে রওনা হয়, আর তখন তার বড় কাকা অভিমান ফুলে অন্তুর কপালে ফু দেয়, আর অন্তু শহরে এসে প্রথমে রিপাপুর সাথে দেখা করে। রিপাপু প্রথমে এসব কিছুর জন্য অন্তুর সাথে কথা বলতে চায় না। তখন অন্তু দাদির জন্মদিনের বিষয়টা জানায়, আর অনেক অনুরোধ করে সবাইকে নিয়ে জন্মদিনে থাকতে, আর যেভাবেই হোক রিয়াদকে ম্যানেজ করতে। এরপর অন্তু যখন আবার হসপিটালে যায় তখন তার বড় কাকা জানায় তার দাদির অবস্থা ভালো না, তাই অন্তু নয়নকে বলে রিয়াদকে কল দিতে। তারপর নয়ন রিয়াদকে কল দিলে সে রিসিভ করে না। তখন অন্তু নয়নকে অনুরোধ করে আরেকবার কল দিতে। তখন রিয়াদ কল রিসিভ করে জানায়, আমি এসব জন্মদিন আসতে পারবো না, আমাকে আর কল টল দিবি না। অন্তু তখন মন খারাপ করে দাদির কাছে বসে, আর মনে করে তার দাদির খুব ইচ্ছে ছিল আবারও সবাইকে সে এক করে দেখবে, তাই অন্তুরও ইচ্ছে সে তার দাদির ইচ্ছেটা পূরণ করবে। কিন্তু রিয়াদ তার সাথে সেই ঘটনার পর থেকে কথা বলে না, তাই অন্তু কী করবে কিছুই বুঝতে পারে না। কোনো উপায় না পেয়ে সে অন্তুকে বারবার কল করতে থাকে, কিন্তু রিয়াদ বারবার তার কল কেটে দেয়। অন্তু কীভাবে এর সমাধান করবে সে কিছুই বুঝতে পারে না, তাই সে বাধ্য হয়ে রিপাপুকে দিয়ে রিয়াদকে বোঝানোর চেষ্টা করে। রিপাপু তখন রিয়াদের কাছে দাদির অসুস্থতার কথা জানায়। তখন রিয়াদ বলে, দাদি অসুস্থ হলে তোমরা দাদিকে আলাদা করে দেখে আসো, কিন্তু যদি তোমরা ওই জন্মদিনে যাও যেটা ওই বেইমানের প্ল্যান, তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ রাখবো না। তাই তখন রিপাপু অন্তুকে জানিয়ে দেয় তারও জন্মদিন আসতে পারবে না, তাই অন্তু বাধ্য হয়ে আবারও রিয়াদকে কল করে। তখন রিয়াদ তাকে অপমান করে বলে, আমি তোর জন্য আমার ফ্যামিলি থেকে আলাদা হয়েছি, তাই তোর যদি লজ্জা থাকে তাহলে আমাকে আর কল করবি না, আর আমার কাছে এসব ভণ্ডামির জন্মদিন করার আগ্রহ দেখাবি না। এইসব শুনে অন্তু অনেক মন খারাপ করে, কিন্তু তারপর হঠাৎ রিয়াদের মন পাল্টে যায়। বার্গার খাওয়ার সময় অন্তু নয়ন আর তাদের একে অপরের ভালোবাসার কথা মনে করে সে নয়নকে কল করে, আর একটি শর্ত দিয়ে জন্মদিনে আসতে আজই হয়। তারপর সবাই আবারও এ ঘর প্রস্তুতি নেয়, সবাই সব জায়গা থেকে নিজের গ্রামে আসে,
আর অন্তু তার দাদিকে নিয়ে বাড়িতে আসে। তারপর অন্তু তার দাদির জন্য নতুন জামা নিয়ে আসে। সবাইকে হাসি খুশি রেখে সে চলে যেতে চায়, কারণ রিয়াদ নয়নকে শর্ত দিয়েছিল যদি অন্তু এই অনুষ্ঠানে না থাকে তাহলেই সে এখানে আসবে। আর সবাইকে খুশি রাখতে অন্তু সবার থেকে দূরে চলে যাচ্ছে, তাই তখন নয়ন তাকে বাধা দিতে চায়, কিন্তু অন্তু রাজি হয় না আর বলে, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, শুধু আল্লাহর কাছে দোয়া করিস। আর দূরে গিয়েও অনেক সময় কাছে আসা যায়। তারপর অন্তু নয়নকে বলে, সবাই জানবে আমি 11 তারিখ সকাল চলে আসব, তুই কাউকে এই ঘটনাটা বলবি না, খেয়াল রাখিস রিয়াত অনেকদিন পর বাড়ি আসতেছে, ও যাতে কোনো প্যারাডারা না খায়। এরপর অন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আর রিয়াত আসে বাড়িতে। তবে এই বাড়ির সবাই অন্তুকে খুব মিস করছিল। আর এদিকে অন্তু বাড়িতে এসে কান্না করে, আর তাকে তখন টিনা সামলে নেয়। লুডো খেলার সময় আবরার লুকোচুরি করায় রিপা আবরারকে অন্তু ভেবে বলে, এ অন্তু চিট করিস কেন? আবার রিয়াদকে তার দাদি কল করে অন্তুর খবর জানতে চায়। আর এদিকে রিয়াদও এখন এই বাড়িতে অন্তুকে ছাড়া একা একা অনুভব করে। সে তখন অন্তু আর তার ভালোবাসার কথাগুলো মনে করে, পুরোনো দিনের কথাগুলো মনে করে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর সেখানে মদ খেয়ে নয়ন আসে আর কান্না করে বলে, জানিস রিয়াদ আমার বুকের বাঁপাশে খুব ব্যথা করতেছে। শুধু আমি না, এই বাড়ির সবার বুকের বাঁপাশেই ব্যথা করতেছে, সবাই অন্তুকে বড্ড মিস করতেছে। আমি জানি তুইও মিস করছিস। পরের দিন রিয়াদ সকল অভিমান ভুলে অন্তুকে কল করে আর জানায় তুই এক্ষুনি বাড়ির দিকে রওনা দে, নইলে আমি তোরে কোনোদিন ক্ষমা করবো না। তখন অন্তু জানে আচ্ছা। তারপর রিয়াদ জানায়, জানিস তোর কোন ভুলের জন্য ক্ষমা করছি? তখন অন্তু জানায়, কোন ভুল? রিয়াদ তখন বলে, তুই আমার এয়ারপোর্টে রিসিভ করতে যাসনি, সেই ভুল। অন্তু তখন খুশিতে কান্না করতে থাকে আর রিয়াদ অন্তুকে সাবধানে আসতে বলে। তারপর রিয়াদ নয়নকে বলে, অন্তুকে ওর সাথে টিনাকে আনতে বলিস, ওরও ফ্যামিলি এটা। এতে নয়ন অনেক খুশি হয়। আর এদিকে অন্তু খুশিতে আত্মরা হয়ে টিনাকে কল করতে থাকে, কিন্তু টিনা তখন তার প্রেগনেন্সি টেস্ট করছিল আর ফলাফল পজিটিভ পায়। এতে টিনা অনেক খুশি হয় আর অন্তুকে কল দেয়, কিন্তু অন্তু কল রিসিভ করে না। তারপর সে অন্তুর একটা ভয়েস মেসেজ পায়, সেখান থেকে অন্তু জানতে পারে অন্তুকে রিয়াদ কল করছিল, তাই সে বাড়ির দিকে যাচ্ছে। এইসব শুনে টিনা অনেক খুশি হয় আর এদিক থেকে নয়ন অন্তুকে কল করতে থাকে যাতে সে টিনাকে সাথে করে আনে, কিন্তু সে বাইকের শব্দে কল আসাটা বুঝতে পারে না। অন্তু আসার পথে একটা হরিণ বাঁচাতে গিয়ে নিজেই পড়ে যায় খাদে, আর সে অ্যাক্সিডেন্টে প্রাণ হারায় অন্তু। হারিয়ে যায় তার জীবনের অস্তিত্ব, মুছে যায় তার স্বপ্ন। খবর পেয়ে রিয়াদ এসে দেখে অন্তুর গাড়ি তোলা হচ্ছে আর তার লাশ নিয়ে বাড়ি ফিরে তারা। নিজের ভালোবাসার প্রিয় মানুষকে হারিয়ে তারা কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে করতে তারা জানাজা সম্পন্ন করে। অন্তুকে বিদায় দিয়ে তারা কেউ স্থির থাকতে পারে না। সবাইকে অন্তু নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো রাখার চেষ্টা করেছিল। নিজের মাকে হারিয়েও কখনো নিজের কষ্ট কারো কাছে প্রকাশ করেনি। বুকের ভেতর আপন কষ্টগুলোকে চাপা দিয়ে সবার সাথে হাসি খুশি থেকেছে। তারপর নয়ন জানায়, আমি সব কিছু না করে দিছি, জন্মদিন হবে না। তখন রিয়াদ বলে, জন্মদিন হবে, কারণ এটা ওর শেষ ইচ্ছে ছিল। তখন নয়ন বলে, তাহলে এই 2 দিন ধরে ইচ্ছে মতো গাত, কিন্তু জন্মদিনের দিন কেউ কানবি না, কারণ অন্তু সবার হাসি মুখ দেখতে চেয়েছিল। তারপর চলে আসে জন্মদিন, সবাই নিজেদের মতো করে প্রস্তুতি নেয়। তখন একটি ডেলিভারি বয় এসে অন্তু স্যারের খোঁজ করে আর জানায় এই কেকটা অর্ডার ছিল ওনার। তারপর তারা অন্তুর প্রিন্সেস অর্থাৎ তার দাদির জন্মদিন পালন করে আর সেখানে রিয়াদ অন্তুর জন্য কেক নিয়ে আসে। আর এটা দেখে মনে পড়ে অন্তু বলেছিল, দূরে থেকে অনেক সময় কাছে আসা যায়। সবাই তখন কাঁদো মুখ নিয়ে জন্মদিন উদযাপন করে। শেষ দৃশ্যে আমরা দেখতে পারি টিনা এখন এই পরিবারের একজন সদস্য, আর এখন রিয়াদও বিয়ে করে নিয়েছে আর টিনার একটা বাচ্চা হয়েছে যা অন্তুর অদেখায় রয়ে গেল। আর এই অপূর্ণতার মাঝেই মুভিটি শেষ হয়। মুভিটির গল্প দেখে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করছে, তবে যেহেতু এটা একটা মুভির এক্সপ্লেনেশন তাই তেমন কিছু বলবো না, শুধু একটাই কথা বলতে চাই, কিছু কিছু ভালো লাগা কখনোই ভালোবাসার রূপ দেবেন না। এই এক জীবনে অনেক মানুষকে ভালো লাগবে, কারো অসাধারণ ব্যক্তিত্বে, কারো সুন্দর ব্যবহারে, কারো মার্জিত কথায়, কারো স্মার্টনেসে, তবেই ভালো লাগার মানুষগুলোকে সম্মানের জায়গায় রাখুন। দেখবেন সবসময় সুন্দর কাটবে, কারণ এই মানুষগুলোকে পাওয়া যতটা দুষ্কর তার থেকে বেশি দুষ্কর তাদেরকে ধরে রাখা। এই মানুষগুলো বহুমুখী হয় আর এই জন্যই হুমায়ুন ফরিদি, সুবর্ণা মুস্তফা সহ তাওসান মিথিলা কেউ তাদের দাম্পত্য জীবন ধরে রাখতে পারেনি, হয়তো তাদের ভালোবাসাগুলো অপূর্ণতাতেই সুন্দর হতো। আর হ্যাঁ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।